ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাপানি ইংলিশ অ্যাকাডেমি আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস ফাইভের পঁচান পঁচানব্বই পেজের ম্যাথগুলো সমাধান করাবো দেখো পঁচান পঁচানব্বই পেজের ম্যাথগুলোতে বলেছে যোগ করিম দেখো এখানে ক নাম্বারে দেওয়া আছে এক এক বাই দুই প্লাস একের চার প্লাস একে এক বাই আট তাহলে দেখো এই ভগ্নাংশের যোগ আমরা কীভাবে করবো সেটা আলোচনা করছি দেখো নিয়ম হচ্ছে এখানে যে হর দেওয়া আছে দুই চার এবং আট এ দুই চার আটের আমাদেরকে প্রথমে লসাগু নির্ণয় করতে হবে দেখো দুই চার আটের আমি লসাগু নির্ণয় করেছি প্রথমে দুই দিয়ে ভাগ করেছি দুই দিয়ে চা দুইকে ভাগ করলে এক দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুদুগনে চার দুই দিয়ে যদি আটকে ভাগ করি তাহলে আমরা পাবো চার এরপরে দেখো দুই দিয়ে এক তো ভাগ যাবে না এক নেমে গেল দুই দিয়ে দুই ভাগ করলে হচ্ছে এক দুই দিয়ে চার ভাগ করলে দুই তাহলে আমরা দেখো কী কী পেলাম দুই গুণ দুই গুণ এক আমরা লিখলাম না ইন্টু দুই তাহলে অতে রসাগুল সমানে আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই তাহলে দেখো গুণ করলে দুই দুংনে চার চার দুগনে আট তাহলে হচ্ছে দুই চার এবং আটের লসাগু আমরা পেলাম আট এরপরে দেখো তাহলে হচ্ছে দুই চার আটের লসাগু আমরা আট পেয়েছি যেটা লসাগু হবে সেটাকে আমরা একটা লাইন টানতে হবে লাইনের নিচে আট লিখতে হবে তারপর দেখো দুই দিয়ে আটকে ভাগ করলে চার পাবো দুই দিয়ে আটকে ভাগ করলে চার এই যে ভাগফল ফল পেলাম চার দিয়ে উপরে এক আছে এককে গুণ করতে হবে তাহলে এক গুণ চার লিখেছি প্লাস আছে প্লাস দিয়েছি চার দিয়ে আটকে ভাগ করলে চার দুগুনি আট দুই হবে এক দিয়ে দুইকে গুণ করতে হবে লিখেছি প্লাস আছে প্লাস দিয়েছি আবার আট দিয়ে আটকে ভাগ করলে এক পাবো আট এক আট এক দিয়ে এক গুণ করলে এক এক তারপরে দেখো নিচে আট আছে আট লিখে দিয়েছি এক দিয়ে চার গুণ করলে চার এক দিয়ে দুই গুণ করলে দুই দুই এক দুই যোগ আছে যোগ দিয়েছি এক দিয়ে এক গুণ করলে এক এক তারপর দেখো নিচে আট আছে আট লিখেছি তাহলে চার দুই এবং এক যোগ করলে চার দুই যোগ করলে ছয় ছয় আর এক যোগ করলে সাত তাহলে সাত বাই আট তাহলে দেখো একের এক বাই দুই যোগ এক বাই চার যোগ এক বাই আট যদি আমরা যোগ করি তাহলে পাবো সাত বাই আট অতএব নির্ণয়ে যোগফল সমান সমান আমরা লিখতে পারি সাত বাই আট এরপরে দেখো খ নাম্বার খ নাম্বারে দেওয়া আছে এক বাই তিন যোগ দুই বাই সাতাশ যোগ এক বাই নয় দেখো এক বাই তিন যোগ দুই বাই সাতাশ যোগ এক বাই নয় তাহলে হচ্ছে তিন সাতাশ এবং নয় লসাগো করতে হবে তাহলে দেখো তিন সাতাশ এবং নয় লশাগো করেছি তিন দিয়ে তিন ভাগ করলে এক তিন দিয়ে সাতাশ নয় হবে কেন তিন নং সাতাশ তিন দিয়ে নয় ভাগ করলে তিন তিরিকে নয় তিন হবে তাহলে এক নয় তিন তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে এক যেহেতু ভাগ এক নেমে গেল তিন দিয়ে নয় ভাগ করলে তিন হবে তিন তিরিকে নয় তিন দিয়ে তিন ভাগ করলে এক হবে তাহলে দেখো লসাগুর সময় আমরা কী পেলাম তিন গুণ তিন গুণ তিন তিন ত্রিকে নয় তিন নং সাতাশ তাহলে আমরা তিন সাতাশ এবং নয় লসগো পেলাম সাতাশ তাহলে নিয়ম হচ্ছে একটা লাইন ইকুয়াল টু দিয়ে একটা লাইন টেনে নিচে সাতাশ লিখব তিন দিয়ে সাতাশ ভাগ করলে নয় তিন নং সাতাশ এই নয় দিয়ে এককে গুণ করব তাহলে এক গুণ নয় লিখেছি যোগ আছে যোগ দিলাম সাতাশ দিয়ে সাতাশকে ভাগ করব সাতাশ দিয়ে সাতাশকে ভাগ করলে এক দুই দিয়ে এক গুণ করব তারপর যোগ আছে যোগ দিয়েছি নয় দিয়ে সাতাশ ভাগ করলে তিন তিন নং সাতাশ এবার এক দিয়ে তিন গুণ করতে হবে এরপর দেখো নিচে সাতাশ হচ্ছে সাতাশ লিখেছি এক দিয়ে নয় গুণ করলে নয় এককে নয় দুই দিয়ে এক গুণ করলে দুই এককে দুই এক দিয়ে তিন গুণ করলে তিন এককে তিন তারপর দেখো নিচে সাতাশ হাজে সাতাশ লিখেছি নয় এবং দুই যোগ করলে এগারো এগারো সাথে তিন যোগ করলে চোদ্দো তাহলে চোদ্দো বাই সাতাশ তাহলে দেখো একের তিন যোগ দুয়ের সাতাশ যোগ একের নয় যোগ করে আমরা পেলাম চোদ্দো বাই সাতাশ অতএব নির্ণয় যোগ পল সমান সমান চোদ্দো বাই সাতাশ এরপরে দেখো গ নাম্বার গ নাম্বারে বলেছে দেওয়া আছে এক বাই চার যোগ এক বাই আট যোগ দুইয়ের ষোলো তাহলে দেখো এক বাই চার যোগ এক বাই আট যোগ দুইয়ের ষোলো প্রথমে চার আট এবং ষোলোর আমরা হরগুলোর ও নির্ণয় করব তাহলে দেখো চার আট ষোলো প্রথমে দুই দিয়ে ভাগ করেছি দুই দিয়ে চার ভাগ করলে দুই দুদুনে চার দুই দিয়ে আট ভাগ করলে চার দুই দিয়ে ষোলো ভাগ করলে আট আট দুগনে ষোলো তাহলে পেলাম দুই চার আট দেখো আবার দুই দিয়ে ভাগ করেছি দুই দিয়ে দুই ভাগ করলে এক দুই দিয়ে চার ভাগ করলে দুই দুদুগনে চার দুই দিয়ে আট ভাগ করলে চার চার দুগনে আট আবার দেখো দুই দিয়ে ভাগ করেছি দুই দিয়ে এক ভাগ যেমন এক নেমে গেল দুই দিয়ে দুই ভাগ করলে এক দুই দিয়ে চার ভাগ করলে দুই তাহলে লসাগুর সমান আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে দেখো গুণ করছি দু দুগুনে চার চার দুগুনে আট আট দুগনে ষোলো তাহলে চার আট এবং ষোলো লসাগু পেলাম আমরা ষোলো তাহলে নিয়ম হচ্ছে ইকুয়াল টু দিয়ে একটা লাইন টেনে নিচে ষোলো লিখলাম চার দিয়ে আমাদের ষোলো ভাগ করতে হবে চারে চারে ষোলো চার পেলাম এই চার দিয়ে এক গুণ করতে হবে এক গুণ চার আবার যোগ আছে যোগ দিয়েছি আট দিয়ে ষোলো ভাগ করলে দুই আট দুগুনে ষোলো এক দিয়ে দুই গুণ করলাম যোগ আছে যোগ দিলাম আবার ষোলো দিয়ে ষোলো ভাগ করলে এক পাবো এক দিয়ে দুই গুণ করলে দুই কে দুই তাহলে দেখো নিচে ষোলো আছে ষোলো লিখলাম এক দিয়ে চার গুণ করলে চার কে চার এক দিয়ে দুই গুণ করলে দুই এককে দুই এক দুই দিয়ে এক গুণ করলে দুই এককে দুই এবার দেখো চার দুই এবং দুই তাহলে যোগ করলে চার দুই যোগ করলে ছয় ছয় দুই যোগ করলে আট নিচে ষোলো আবার দেখো আট এবং ষোলো কাটাকুটি যাবে আট দিয়ে যদি কাটি আট এক আট ষোলো কাটলে দুই তাহলে উপরে এক নিচে দুই তাহলে দেখো এক বাই চার যোগ এক বাই আট যোগ দুইয়ের ষোলো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি একের দুই অতএব নির্ণয়ে যোগফল সমান সমান একের দুই এরপরে দেখো ঘ নাম্বার ঘ নাম্বারে দেওয়া আছে এক বাই পাঁচ যোগ দুই বাই পনেরো যোগ চার বাই পনেরো দেখো এক বাই চার এক বাই যোগ বাই যোগ তাহলে পনেরো পাঁচ পনেরো এবং পঁচিশের আমাদের লসাগু নির্ণয় করব দেখো পাঁচ পনেরো এবং পঁচিশ লিখেছি পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে পাঁচ তাহলে অতএব লসাগুর সমান আমরা লিখতে পারি পাঁচ গুণ তিন গুণ পাঁচ পাঁচ দিয়ে তিন গুণ করলে তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো এবং পঁচাত্তর তাহলে দেখো পাঁচ পনেরো এবং পঁচিশের লসাগু আমরা পেলাম পঁচাত্তর তাহলে নিয়ম হচ্ছে একটা লাইন টেনে নিচে পঁচাত্তর লিখলাম এবার পাঁচ দিয়ে যদি পঁচাত্তর ভাগ করি তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো পাবো পণ্য দিয়ে এক গুণ দিয়ে লিখলাম যোগ আছে যোগ দিলাম পণ্য দিয়ে পঁচাত্তর ভাগ করলে পাঁচ পাব দুই দিয়ে পাঁচ গুণ দিয়ে লিখলাম আবার যোগ আছে যোগ দিলাম পঁচিশ দিয়ে পঁচাত্তর ভাগ করলে তিন পাব আবার চার দিয়ে তিন গুণ দিয়ে রাখলাম নিচে পঁচাত্তর আছে পঁচাত্তর লিখলাম এক দিয়ে পনেরো গুণ করলে পনেরো হবে পনেরো কে পনেরো দুই দিয়ে পাঁচ গুণ করলে দশ পাঁচ গুনে দশ চার দিয়ে তিন গুণ করলে হচ্ছে তিন চারে বারো এরপরে দেখো পনেরো দশ এবং বারো পনেরো আর দশ যোগ করলে পঁচিশ পঁচিশ আর বারো যোগ করলে হচ্ছে সাঁতিরিশ সাঁত্রিশ বাই পঁচাত্তর তাহলে দেখো এক বাই পাঁচ যোগ দুই বাই পনেরো এবং যোগ চার বাই পঁচিশ যোগ করলে আমরা পেলাম সাঁত্রিশ বাই পঁচাত্তর অতএব নির্ণয় যোগফল সমান সাঁত্রিশ বাই পঁচাত্তর তাহলে দেখে নাও ঘ নাম্বারে অ্যান্সারটা ভালো করে এরপরে গ নাম্বার দেখে নাও এরপরে খ নাম্বার দেখো এরপরে ক নাম্বার দেখে নাও এই ছিল আজকের ম্যাথ যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম থাকে তাহলে স্ক্রিনে আমার কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোন করলে বা এস এস করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেব